যা। বৌমা বলি বাড়িতে আছো? হ্যাঁ মা আসুন। আরে কি মনে করে, আসুন 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 মা আসুন। হ্যাঁ বসুন 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 মা বসুন। হ্যাঁ না একটু বেরোলাম বলে তা বলছিলাম কি, এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। বাবা বাবা কি সুন্দর তোমার ঘরটা সাজিয়েছো মা, খুব সুন্দর। বলছিলাম কি, বাহ ওই যে ঘড়িটা কি সুন্দর লাগছে, তা কোথা থেকে কিনেছিলে মা এটা? আচ্ছা ওই ঘড়িটার কথা বলছেন? হ্যাঁ ওটা আপনার ছেলে দিয়েছিল আমাকে, আমার বার্থডে গিফট লাস্ট ইয়ার সিঙ্গাপুর থেকে। বাহ আপনার তো মনে আছে। হ্যাঁ এটা ওয়ার্ল্ড কাপটা সিঙ্গাপুরকে দিয়েছিল লাস্ট ইয়ার, আর এর আগে পার্টে থাইল্যান্ড থেকে দিয়েছিল রিস্ট ওয়াচ। হ্যাঁ হ্যাঁ এটা গেছিলে জন্মদিন মানাতে। বাবা বেশ ভালো মা, এই তো তোমাদের কি সুন্দর জন্মদিন মানাতো, কত দেশ বিদেশে ঘুরো না তুমি আর আমার ছেলে, ভালো। তা মা বলছিলাম কি, তোমার বিবাহ বার্ষিকীটা কোথায় পালন করো তুমি? হ্যাঁ ম্যারেজ ডে কথা বলছেন? ওটা তো আমরা লাঞ্চ আর ডিনার দুটোই অ্যারেঞ্জ করি, কোনো বড় বড় হোটেলে আমরা এটা অ্যারেঞ্জ করি। আচ্ছা বড় বড় হোটেলে, তা ভালো 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 ভালোই, জন্মদিন বিবাহ বার্ষিকী সত্যি কত শুনতে ভালো লাগে মা। আচ্ছা মা এখন তো বয়স হয়ে গেছে, মনও রাখতে পারি না, মধুচন্দ্রিমা করতে কোথায় গিয়েছিলে? মধুচন্দ্রিমা মিন্স ও ইউ ওয়ান্ট টু মিস হানিমুন? ইয়েস ম্যাম। হ্যাঁ আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম। হ্যাঁ সে তো কি বরফ, আমরা কত স্কেটিং করেছি। মা সুইজারল্যান্ড ভীষণ সুন্দর, চারিদিকে কত ধরনের ফুল ফুটে আছে মা কি বলবো। আচ্ছা মা একটা কথা বলবো, সুইজারল্যান্ড হ্যাঁ সেখানে অনেক বরফ পড়ে না, সারা বছর বরফ পড়ে, কি ঠান্ডায় জানি তোমাদের লেগেছিল মা, ঠান্ডায় লেগেছিল জানি। আমার ছেলে তোমাকে অনেক কিছু জ্যাকেট টিকেট কিনে দিয়েছিল, হ্যাঁ তুমি বলেছিলে। হ্যাঁ মা হ্যাঁ আপনার জন্মদিন বিবাহবার্ষিকী আপনি পালন করতেন বা করেন? মা আমার, হ্যাঁ আমার জন্মদিনের কথা জিজ্ঞেস করছো? সেটা তো আমার নিজেরও এখন আর মনে নাই, মনে থাকে না। তবে হ্যাঁ মা বিবাহ বার্ষিকী কিন্তু আমি কখনোই মিস করি না, ঠাকুর ঘরে দুইটা লাড্ডু সব সময় বিবাহ বার্ষিকী তোমার শ্বশুরমশাই আমাকে এনে দেয়, আমি ঠাকুরকে দিই, আর সেই লাড্ডুই আমরা দুজনে নিই। আর মধুচন্দ্রিমা ওটা করেছিলেন কি, আই মিন হানিমুন? মধুচন্দ্রিমা করতে, তা বিশ্ব ঠিকই বলেছ, বিয়ের পরপরই গিয়েছিলাম আমি, তোমার শ্বশুর মশাই আমার শাশুড়ি, আমার শ্বশুর মশাই আমার দেওর ননদ সবাই মিলে, কি মজাটাই না হলো বৌমা, সবাই মিলে ঘুরতে গেলাম। এই যে গিয়েছিলাম গয়া কাশী মথুরা বৃন্দাবন, আহা সেই সন্ধ্যার পরে মা গঙ্গার ঘাটে বসে, আহা প্রদীপ জ্বালানো দেখা কি ভালোটাই না লাগছিল মা, সেই দিনের কথা মনে হলে এখনো কেমন শরীরটা থরথর করে উঠে মা, থরথর করে উঠে। হানিমুনে গয়া কাশী মথুরা বৃন্দাবন, মাই গড হ্যাটস অফ টু ইউ পিপল,
আপনি আপনার শ্বশুর মশাই শাশুড়ি মা ননদ দেওয়ার পুরো পরিবার কিনে হানিমুনে গেছিলেন মা? মানতারে নাম মানতে হবে। What a tremendous journey, I might say. তুমি আর আমার ছেলে তো ভালোই ছিলে মা, তেলে এই যে ছাড়া ছাড়ির জন্য কোর্টে কেন আবেদন করতে গেলে? তোমাদের মধ্যে এমন কি হলো? আপনি আমার ডিভোর্সের কথা বলতে চাইছেন? Yes, মা। মা ওটা আপনি ঠিক বুঝবেন না। মা, উই আর দ্য ওমেন অফ 21st সেঞ্চুরি মা। জো ইগো, সেলফ রেসপেক্ট, অ্যাকচুয়ালি মা ওটা না আমাদের কাছে ভীষণ বড় ব্যাপার। হ্যাঁ মা, তাই when somebody hurts my ego না তা কিছু করার রইল না মা। আলটিমেটলি আমাকে ডিভোর্স ফাইল করতে হলো আপনার ছেলের বিরুদ্ধে। And I hope we'll get separation within 6 to 8 months. তা বিশ্ব ঠিক কথা। তোমাদের এই যে আত্মসম্মান বোধ, হ্যাঁ মা সেইগুলি তো আমরা বুঝি না। তবে কি জানো মা, আমাদের জীবনে না একবার ছাদনা তলা গেলে জীবনের শেষ দিন পর্যন্ত ওই ঘরেই কাটাতে হয়। একমাত্র জম দুয়ার ছাড়া কোনো আদালতেই আমাদের আর কেস ফাইল হয় না। তাই এই সম্মানের লড়াই, এই কি বললে মা ইংলিশটা, ইগোর লড়াই, এইগুলি যে মা আমরা জানি না। তাই ভাবলাম একটু জেনে আসি এমন কি হলো আমার ছেলের সাথে তোমার, যে তুমি ছাড়া ছাড়ির আবেদন করলে। তা মা তোমরা পড়াশোনা জানো, চাকরি বাকরি করো, নিজস্ব একটা চেতনা বোধ আছে, যা ভালো বোঝো তাই করবে। কিন্তু মা সত্য হলো তো আমি মা আর তোমারও মাতৃসম, তাই বলছিলাম কি আরেকবার পারলে ভেবে দেখো, একসাথে থাকার মজাটাই আলাদা। দেখো শেষ পর্যন্ত সব যুদ্ধেই কিন্তু হার জিত হয় না মা, কোনো 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 যুদ্ধে হেরে যাওয়ার পরেও জিত থাকে, আগে যেটা তুমি ভালো বোঝো। তবে আজকে আসি মা, যাই। মাঝে মাঝে আপনি আসবেন আমার এখানে, ঠিক আছে? আসবেন। আচ্ছা মা, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, বুঝতে পারছেন তো কেন জিয়া যায় না? প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা দেখুন, পুরোটা ভিডিও দেখার পরে কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ আমার পুরনো বন্ধুদেরকে, ধন্যবাদ উত্তম যারা বন্ধু হবেন তাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ। জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে।